বিসমিল্লা রহমান রহিম আমি এখন রয়েছি দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন সরকারি মেডিকেলে উত্তীর্ণদের ভর্তি পাওয়ার শুরু আঠারোই ফেব্রুয়ারি এবং বেসরকারিদের নিয়েও এখানে বিজ্ঞপ্তি রয়েছে আমি আপনাদের শোনাচ্ছি সঙ্গে থাকুন প্রকাশিত হয়েছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তিনটা চার পি এ তো নিচে আসলে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবারে মেডিকেল পরীক্ষায় পাশ করেছেন ঊনপঞ্চাশ হাজার তেইশ জন সরকারি মেডিকেলে উত্তীর্ণদের আগামী আঠারোই ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি মেডিকেল কলেজ সমূহে নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে রবিবার এগারোই ফেব্রুয়ারি বেলা দুইটায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন তিনি জানান এবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ঊনপঞ্চাশ হাজার নয়শত তেইশ জন শিক্ষার্থী পাশের হার সাতচল্লিশ দশমিক তিরাশি শতাংশ ভর্তি পরীক্ষায় ছেলেদের পাশের হার চল্লিশ দশমিক আটানব্বই শতাংশ এখানে রয়েছে মেয়েদের পাশের হার উন ষাট দশমিক শূন্য দুই শতাংশ এখানে নিচে আরও কিছু রয়েছে আপনারা চাইলে এখানে পরে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কিছুই রয়েছে এখানে রয়েছে ভর্তির তারিখ সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী আঠারোই ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী চোদ্দোই ফেব্রুয়ারি প্রকাশিত হবে তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি এমবিবিএস এবং এবং বিডিএসের যে কোনো আপডেট আসলে এই চ্যানেলে আপলোড করে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ